হ্যালো বন্ধুরা টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে কথা বলবো কারণ বর্তমান দিনে অনলাইন ট্রানজ্যাকশন অনেক বেশি পরিমাণে হচ্ছে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে ইউপিআই ইউজ করে হয়তো কাউকে টাকা পাঠাচ্ছেন কোথাও পেমেন্ট করছেন বা কারোর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা ট্রান্সফার করছেন এনইএফটি করছেন তো অনেকেই অনলাইন ব্যাঙ্কিং করেন ইন্টারনেট ব্যাংকিং হতে পারে বা ইউপিআইয়ের মাধ্যমে আপনারা টাকা পয়সা সেন্ড করেন একে তাকে সেন্ড করেন কিন্তু এটা আমাদের সঙ্গে হামেশাই দেখা যায় কি আমি ধরুন একটা পার্টিকুলার মানুষকে কোনো কিছু টাকা আমি পাঠাতে চাইছি কিন্তু সেটা ভুল করে যদি অন্য কারোর কাছে চলে যায় তো সেক্ষেত্রে সেই টাকাটাকে রিকভার কি করে করা যাবে হয়তো এটা আপনার সঙ্গে হয়ে থাকবে আমার সঙ্গে একবার দুবার হয়েছে কি আমি একজনকে টাকা পাঠাতে গেছি সেটা অন্য কারোর কাছে চলে গেছে মানে আমারই ফল্টের জন্য সেটা অন্য কারো কাছে চলে গেছে তো সেক্ষেত্রে কী করে আপনি সেই টাকাটাকে রিকভার করবেন আসুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক আমি পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব এর ফলে আপনারা পুরো তথ্য পাবেন কি কীভাবে এই জিনিসটা করা যায় তো চলুন শুরু করা যায় বন্ধুরা যদি আমাদের ভিডিও আপনাদের অত্যন্ত ভালো লাগে তো ভিডিওর নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে এখানে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটা আছে এখানে প্রেস করবেন এবং অল নোটিফিকেশন বাটনটাকে প্রেস করে দেবেন এর ফলে আমাদের তরফ থেকে যত নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আসবে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেতে থাকবেন তো বন্ধুরা এখানে মেনলি দুটো কেস হতে পারে একটা হচ্ছে কেউ যদি জালিয়াতি করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটাকে বের করে নেয় যদি জালিয়াতি করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটাকে বের করে নেয় তো সেক্ষেত্রেই সর্বপ্রথম আপনাকে পুলিশ স্টেশনে যেতে হবে এবং সেখানে একটা এফআইআর করতে হবে এখন সেই এফআইআরের কপিটা নিয়ে আপনার ব্যাংকে যেতে হবে যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট ধরে না আপনার এর কার্ড দিয়ে সেটা জালিয়াতিটা হয়েছে তো এসবিআই এর অ্যাকাউন্টে যাবেন কিন্তু এই সকল প্রসেস করার পূর্বেও আপনার সর্বপ্রথম ইন্টারনেট ব্যাংকিং থাকলে সেটাকে ডিসেবেল করতে হবে এবং এটিএম কার্ডটাকে ডিসেবেল করতে হবে তো ওখানে একটা কাস্টমার কেয়ারের হেল্পলাইন নাম্বার আছে ওই নাম্বারটায় কল করলি সেটা ডিসেবেল হয়ে যাবে যে নাম্বারটা দিয়ে আপনার এসবিআই রেজিস্টার আছে সেই নাম্বারটা দিয়ে কল করলেই সেখানে ডি রেজিস্টার হয়ে যাবে এটিএমটা এবং কাজ করবে না তো এরপর আপনি থানায় গেলেন সেখানে এফ এফআইআর করলেন এফআইআরের কপিটা নিয়ে ব্যাঙ্কে এলেন এবং ব্যাঙ্কে বললেন কি এই এই সময়ের মধ্যে আমার অ্যাকাউন্টে জালিয়াতি হয়েছে তো তারপর ব্যাংকের ইনভেস্টিগেশন চলবে ব্যাংক বুঝতে পারবে কি হ্যাঁ এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে টাকাটা গেছে তো এই সপক্ষে যত প্রমাণ আছে আপনাকে দিতে হবে এবং তারপরে যদি আপনি এই কাজটা তিন দিনের মধ্যে করেন তো আরবিআই গাইডলাইন্স অনুযায়ী আপনি টাকাটা ফেরত পেয়ে যাবেন কিন্তু যদি ভুল করে আপনি কাউকে পাঠাতে গেছেন কিন্তু আপনারই দোষে অন্য কারো কাছে চলে গেছে তো সেক্ষেত্রে কি করার সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে ব্যাংকে যেতে হবে ব্যাংকে গিয়ে বলতে হবে যে হ্যাঁ এই টাকাটা আমি এই ব্যক্তিকে পাঠাতে গেছি কিন্তু এই ব্যক্তির কাছে চলে গেছে তো সেক্ষেত্রে ধরে নিন আপনি এস কার্ড ইউজ করছেন বা এস বি অ্যাকাউন্ট ইউজ করছেন কিন্তু আপনি যাকে পাঠাচ্ছেন সেটা ধরে নিন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনো একটা সদস্যকে আপনি পাঠিয়েছেন বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোনো একটা গ্রাহককে আপনি পাঠিয়ে দিয়েছেন ভুল করে তো আপনাকে এস প্রথমে যেতে হবে এস বি সেই জিনিসটা ভেরিফাই করবে কি হ্যাঁ এই ব্যাপারটা হয়েছে তারপর আপনাকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যেতে হবে এবং যে অ্যাকাউন্টে টাকাটা গেছে সেই অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট হোল্ডার নেম বা যেই আছে আপনাকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলতে হবে এবং কথা বলার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে গ্রাহকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে সেই গ্রাহকের সঙ্গে যোগাযোগ করা হবে এবং সেই গ্রাহক যদি বলে কি হ্যাঁ এই জিনিসটা ভুল করেই চলে এসেছে আমি এক্সপেক্ট করিনি তো অবশ্যই সেখান থেকে ব্যাঙ্কে টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে বা গ্রাহকের সঙ্গে সামনাসামনি বসে কথাবার্তাও হতে পারে এজন্য হয়তো আপনাকে কিছু জরিমানা দিতে হতে পারে কিন্তু একটা চান্স আছে কি আপনি সেই টাকাটা ফেরত পেয়ে যাবেন এখন আপনি যদি প্রথম ক্ষেত্রে ব্যাংকে যান ব্যাঙ্কে গিয়ে যদি বলেন ভুল করেই চলে গেছে তো সেক্ষেত্রে এখানেও হতে পারে কি ব্যাঙ্ক কর্মচারীরা যদি বলে কি আপনি থানায় গিয়ে একটা এফআইআর করুন তারপরে আপনি টাকাটা ফেরত পাবেন তো সেক্ষেত্রে আপনাকে এফআইআর করতে হবে কিন্তু এই রকম কেসে যদি আপনি ইচ্ছা করে কাউকে পাঠিয়ে দেন বা আপনার ভুল করে কাউকে পাঠিয়ে দেন এক্ষেত্রে এফআইআর করার ম্যাক্সিমাম জায়গায় দরকার হয় না কিন্তু তবুও যদি ব্যাঙ্ক কর্মচারী বলে তা আপনাকে এখানে এফআইআর করতে হতে পারে তো এই ছিল প্রসেস মেনলি আপনার টাকা চুরি যাওয়ার তিন দিনের মধ্যে ব্যাঙ্কে ইনফর্ম করাটা অত্যন্ত আবশ্যক বাহাত্তর ঘন্টার মধ্যে যদি ইনফর্ম না করেন তো আপনার টাকাটা হয়তো আপনি আর ফিরে পাবেন না কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইন্সই এটা আছে কি তিন দিনের মধ্যে যদি কোনো টাকা অনিচ্ছাকৃতভাবে বা জালিয়াতির মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে বের করে দেওয়া হয় তো সেক্ষেত্রে সেই টাকাটা ফেরত আপনি অবশ্যই পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আপডেট যদি ভিডিওটা ভালো লাগে নতুন কিছু জানতে পারেন তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোন টিপতে বলবেন না এইরকম ইন্টারেস্টিং ভিডিও ডেলি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন